বিরানি মানে দাদা বৌদি হোটেল যেটা বাংলাদেশ থেকে এমডি ফিজ মানুষ আসে না বাংলাদেশ থেকে অনেকে আসে যে খাওয়া দাওয়া হবে মজা হবে ফাটিয়ে এনজয় হবে আর বিরিয়ানি সম্পর্কিত জানবো তোর সাথে যে ঢাকার বিরিয়ানি সবথেকে ভালো নাকি আমাদের কলকাতার বিরিয়ানি ভালো লাগলো কত এক বছর পরে দেখা আমাদের এক বছর বেশি এর আগে যখন আসলাম মানে এখানে ছোট্ট একটা দোকান ছিল কোন একটা বিশাল রেস্টুরেন্টে ঢুকতেছি আমরা এরকম একটা ব্যাপার যে দাদা বৌদির ও মাই গড আমরা তিনজন আছি আলাদাই সব অন্যরকম এই লেভেলের সব আর এটা হচ্ছে বাসমতি চাউলের কিন্তু বিরিয়ানি সে লম্বা লম্বা চাউল 350 টাকা নিচে বলে টাকা শোধ করার জন্য হাড়টাও খেয়ে নিচ্ছে এরকম একটা ব্যাপার মামা আমি একটা ফুড ব্লগার না বুঝিস না What's up guys? It's your boy MD Fizz again come back with another vlog video. আমাদের ট্রেন এখন আমরা যাব হচ্ছে ব্যারাকপুর আর আসি হচ্ছে কল্যাণী যেটা হচ্ছে দ্বিতীয় কলকাতা এবং এত সুন্দর একটা শহর ছিল এটাতেই আমাদের যেতে হবে এই যে এবং এই মাত্র কিন্তু ট্রেনটা আসলো আর এটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া না এটা তো হচ্ছে মেয়েদের কম্পার্টমেন্ট আমাদের সামনে মেয়েদের আরে তো এখান থেকেই যাব হচ্ছে একদম ব্যারাকপুর মানে দাদা বৌদির বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাবো আর কি যেহেতু এর আগেও এসেছিলাম আর আমার সাথে মামু আছে ও আজকে ফুড ব্লগ হবে মামু সাথে ফুড ব্লগ দেখবো কত খেতে পারে চ্যানেলই ফুড ব্লগ সে শুধু খাবার রিভিউ করে ইয়েস আর কেমন লাগলো কল্যাণী দারুণ ছিল আগের এপিসোডে আমরা কল্যাণী দেখেছি জাস্ট দারুণ ছিল ওকে আমরা যাই আর এই যে স্টেশন এর কিন্তু কল্যাণী আরো একটা স্টেশন আছে নতুন কাসরাপাড়া মানে এখানে কিন্তু আমার বান্ধবী চন্দ্রানীর বাড়ি এই সেই কাসরাপাড়া চন্দ্রানী আমাকে ছেড়ে চলে গেছে বহু দূর এ কারণে ওর সাথে আমার আর কোনো ভিডিও নেই জানি না আবার কবে দেখা হবে এরপরে অবশ্য চেষ্টা করব এবং আপনারা কমেন্ট করবেন চন্দ্রানীকে ও যেন আমার সাথে ভিডিও করে ব্লগ করে এখন নামতেছি যেটা বারাকপুর রেলওয়ে স্টেশন এই যে ওয়েলকাম বারাকপুর এর আগে এসেছিলাম এই স্টেশনে এবং আমরা একটা রিক্সা রিজার্ভ করেছিলাম আর কি ভাড়া করেছিলাম দাদা বৌদি বিরিয়ানি আর এই জায়গায় কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ উঠতেছে এটা তো বাহিরের ভিউ কি ক্ষমতা কি আরো ক্ষমতা আছে ওকে বাট আমরা দেখি এখন কোন একটা রিক্সা যাই কিনা বাট এখান থেকে কিন্তু কাছে আপনি চাইলে হেঁটে যেতে পারবেন এখানে একটা বট গাছ আছে অনেক সুন্দর আর আমাদের সাথে আছে ফুটি গ্রেট মামা হ্যাঁ মামা আজকে তাহলে বিন্দাস আজকে খাওয়া দাওয়া হবে মজা হবে ফাটিয়ে এনজয় হবে আর বিরিয়ানি সম্পর্কিত জানবো তোর সাথে যে ঢাকার বিরিয়ানি সবথেকে ভালো নাকি আমাদের কলকাতার বিরিয়ানি আমি ঢাকার বিরিয়ানি আজ পর্যন্ত খাই নাই ওকে আমরা যাই এখান থেকে কি রিক্সা নিব হেঁটে নেব হেঁটে দুপাই 11 নম্বর বাসে ওকে এর আগে আমি রিক্সায় গেছিলাম ওকে যাই এইটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় একটা স্টেশন ব্যারাকপুর এই যে ব্যারাকপুর লেখা আছে ব্যারাকপুরের মোড় কিন্তু এখন অনেক ডেভেলপ করছে না বাট এখন কিন্তু এটা অনেক উন্নতি করছে এই যে এখানে একটা গোল চত্বর আছে ইভেন এই পাশে একটা রোড এদিকে শ্রীরামপুরও যাওয়া যায় বাট এটা হচ্ছে একটা প্রাচীন জনপদ গাড়িও আসতেছে বাস আর সামনে থেকে কিন্তু দেখা যায় ওকে আমরা যাই দাদা বৌদির বিরিয়ানির দোকান এই যে দাদা বৌদির বিরিয়ানির দোকান মানে এইখানে আগে ছিল যে একদম রাস্তার উপরে ছোট্ট করে দোকান বাট এখন দেখুন যে কি বড় বিল্ডিং এটা রেস্টুরেন্ট হয়ে গেছে আর আমার সেই এখানে সবার সাথে কিন্তু একটা পরিচিত আছে এই যে আমার মামা কেমন আছেন ভালো হ্যাঁ এই যে বিরিয়ানি কিন্তু এখন হচ্ছে আর পুরো লাইনটা দেখুন এখন কি বড় লাইন দিয়ে কিন্তু সবাই যাচ্ছে ভালো লাগলো কত এক বছর পরে দেখা আমাদের এক বছর বেশি এর আগে যখন আসলাম মানে এখানে ছোট্ট একটা দোকান ছিল আসলে এত মানুষ এই দোকানটায় আসে ভালোবাসে যে এখন কি বড় দোকান আর এই দেখেন শেষ হয়ে গেছে পুরো শেষ আমাদের জন্য নাই হ্যাঁ আছে 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 না ওকে মামা আমরা যাই ভিতরে হ্যাঁ ঠিক আছে সবাই কিন্তু এটা হচ্ছে কিচেন কোন দিকে ওই দিক নাকি ভিতরে এটা আমাদের বিরিয়ানি কিচেন ওকে ওকে তো দেখুন বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ থেকে এমডি ফিজ মানুষ আসে না বাংলাদেশ থেকে অনেকে আসে একদম পুরো যে এত পরিমাণে প্রতিদিন এরকম হাড়ি কয়টা
শেষ হয় এখন আমাদের 70 হাড়ি এরকম শেষ হয়ে যায় মান যাক ভালো লাগলো তো নিচেরটা না উপরে করেছি আচ্ছা উপরেও আছে এটা আমরা অবশ্যই ভিতরে যাব এবং ভিতরে এটা দেখাবো আর উপরে আছে উপরে যে ঘুরে হ্যাঁ এটা কিন্তু বাইরের যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা এখানে সবাই খাবারগুলো সার্ভ করে আর এই যে দেখুন ভিতরে প্রবেশ করব বাট এটা বিশাল একটা লাইন সবাই এক্সিট হচ্ছে এবং এখন অনেকে প্রবেশ করবে এবং আপনি যখনই আসেন না কেন আপনাকে লাইনটা মেইনটেইন করতে হবে মানে লাইন আপনার সিরিয়াল অনুযায়ী প্রবেশ করতে হবে ভিতরে বাট আমি এখনো দেখি নাই আমি দেখছিলাম এখানে যে ছোট দোকানটা ছিল বাট এখন তো এটা করছে আর কি প্রবেশ করতেছি এবং এটা হচ্ছে ভিতর ইনসাইড এটা আমার মামা কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন থ্যাংক ইউ অনেক অনেক স্যার আমি বলে দিচ্ছি মানে এটা হচ্ছে ভিতরেরটা দেখুন মানে এটা দিয়ে আমরা উপরে যাব বাট আমরা একটু দেখাই যে কি অবস্থা আসলে যে ছোট্ট দোকান ছিল আর এখন কিন্তু এরকম একটা বিশাল বড় আমরা একটু দেখাই আপনাদের বিরিয়ানি মানে দাদা বৌদি হোটেল যেটা বারাকপুর ইভেন এখন এমন ভাবে এটা করা হয়েছে এত বড় ভাবে লাইটিং ওকে আমরা এখন একদম উপরে যাব আর কি যেহেতু এটা নিচে একদম লোড মানে এত মানুষ এখানে আসে পুরো বাহির থেকে কলকাতা থেকে এটা দিয়ে আমাদের এখন উপরে যেতে হবে সেকেন্ড ফ্লোরে মনে হচ্ছে কোনো একটা বিশাল রেস্টুরেন্টে ঢুকতেছি আমরা এরকম একটা ব্যাপার যে দাদা বৌদির ও মাই গড আমরা তিনজন আছি তো যাই হোক মানে একদম পুরো লাক্সারিয়াস ভাবে এটা কিন্তু তৈরি করে এটা হচ্ছে রিসেপশনের মতো একদম তো এটা হচ্ছে দাদা বৌদির অফিসিয়াল মেনু আচ্ছা মাটন বিরিয়ানিটা এখন হচ্ছে 350 মানে 350 টাকা এখন আগে আমরা খেয়েছিলাম কত এক বছর আগে 270 মেয়ে 270 না 300 এরকম সামথিং আমি লাস্ট খেয়েছি 330 টাকা 330 বাট এখন হচ্ছে 50 কারণ এটার কোয়ান্টিটি অনেক বেশি আপনি দেখুন যে আগের সেই দাদা বৌদির বিরিয়ানির দোকান আর এখনকার দোকান যে কি মানুষজন আর কি লাইটিং আমরা হচ্ছে এখন খাবারটা মাটন আমরা কি মাটন খাবো এখানে কিন্তু আরও আছে চিকেন তান্দুরি ফুল তান্দুরি ফান্দুরি অনেক জায়গায় হ্যাঁ এখানে কিন্তু আপনার চাইনিজ এই যে সব অনেক কিছু আছে ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান মেইন কোর্স ওকে আমরা হচ্ছে মাটন বিরিয়ানিটা ওইটা অর্ডার করবো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ছিল জাস্ট একটা টিনের ঘর এর আগে যে দুইটা ব্লগ করছি ইভেন সানডে এসেছিলো বাট এখন এসে জাস্ট অবাক যে এখানে এত মানুষের ভিড় হচ্ছে মানুষ আসে দূর দূরান্ত থেকে যে দাদা বৌদির বিরিয়ানি খেতে যে এই যে আজকে যে এখানে 7th floor না এটা বিশাল বড় একটা বিল্ডিং তো আমল পুরোটাই বিরিয়ানি হ্যাঁ এটা কিন্তু এখানে আসার জন্য তার কত স্ট্রাগল কত স্বপ্ন কত কষ্ট করছে সেটা কিন্তু ব্যারাকপুরবাসী জানে এটা ঠিক ইভেন আমরা আসি মামার দোকানে খাই ভালো লাগে আবার চলে যাই এরকম একটা ব্যাপার তো দেখ আমাদের খাবার আসছে স্পেশাল আমরা একটু দেখাই আমাদের খাবার কিন্তু আসতেছে ও চলে এলো আমাদের বিরিয়ানি যে একদম সেই স্পেশাল খাবার মানে এটার কোয়ান্টিটি দেখেন যে কত ইভেন এইটা মনে হয় যে আমার মতো ছেলে 5 জন খেতে পারবে এরকম একটা ব্যাপার বাট আমি খেতে পারি না এটা হচ্ছে সত্য কথা ইভেন এর সাথে কিন্তু যে মাটন ভাই রে ভাই এটা কি বড় একটা পিস দেখুন কিন্তু এইগুলো দেখুন এই যে পুরো হাতের সাথে কিন্তু একদম চলে আসছে আমাদের ফিস ভাই তো পুরো ব্লগার হয়ে গেছে ফুড ব্লগার না না আমি জীবনে ফুড রিভিউ করি না বাট আমি যখন আসি এখানে ট্রাভেল ব্লগের সাথে কিছু খাওয়া দাওয়া করলে তখন ওইটা দেখাই আর এখানে মামু আছে এখানে আমাদের যে বিখ্যাত একটা এই যে ডিপটা আছে এই ডিপটা দিয়ে পেঁয়াজ দিয়ে খেলে ভাই তোর মুখে লেগে থাকবে এরকম একটা 100% ইভেন আমি এর আগে খেয়েছি মামা তোমাকে আর বলতে হবে ও আচ্ছা মামা দেখ একই রকম আছে নাকি সেটা আসলে আরেকটা কথা বলি মামা কিন্তু এখানে খেলি মামাকে রোস্ট করে অনেকেই হ্যাঁ মামা সে বলে যে সাদ্য খেকো মাংসটা কিন্তু আমি কিন্তু চাইলি এটাকে একদম পুরো হাত দিয়ে মানে এত সফট আপনার হাত দিয়ে কিন্তু ছিঁড়ে খেতে পারবেন বাট এর আগে আমি একটা দোকানে খেয়েছি যে আপনার মাংস বিরিয়ানির মাংস এতটা শক্ত ছিল যে ওইটা দিয়ে আমি যদি কোনো কাউকে মারি মানে যুদ্ধ ময়দানে যাই ওই মাংস যদি আমি মারি তাহলে সে সেখানেই মারা যাবে মানে এইরকম বাট এইখানের মাংস এত সফট নরম দেখুন আলাদা আর এটা কিন্তু অনেক বড় একটা মাংস আর এই যে মামুর মাংসটা দেখাই মামুর মাংসটা কিন্তু আলাদাই আলাদাই সফট অন্যরকম এই লেভেলের সফট আর এটা হচ্ছে বাসমতি চাউলের
কিন্তু বিরিয়ানি সে লম্বা লম্বা চাউল আর বিশেষত হচ্ছে কলার পাতা ইভেন এইটাতে সব সময় কিন্তু এখানে পাবে না আর কি তো যাক আমরা হচ্ছে এখন এটা খাওয়া দাওয়া করব এরপর আবার আমরা এখান থেকে ব্যাক করব পুরো ব্যারাকপুর শহর যাব তুমি তো বলো আমার চ্যানেলটা একটু বলে দাও আর মামু তো ফুডি সমস্যা নেই সে হচ্ছে খাবারই খায় এই কারণেই এত মোটা তো যাক গাইস আমরা একটু খেয়ে দেখি মানে এক বছর পরে আমি খাচ্ছি দাদা বুদির বিরিয়ানি আর এটার প্রাইস হচ্ছে আপনার 350 মানে মাটন যেহেতু মাংসের দাম অনেক বেশি এখন খাসির তো যারা আসবেন সবই পাবেন তবে এখানে বেশিরভাগ মানুষই আসে হচ্ছে দাদা বৌদির বিখ্যাত বিরিয়ানি যে আমরা যাবো এবং খাবো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি বয়ফ্রেন্ড আমি একটু দেখাই যে দেখেন যে মানুষ এখনও কিন্তু এন্ট্রি হচ্ছে আর সবথেকে বেশি মজা লাগছে যে ডেকোরেশনটা যে এমনভাবে করছে যে আমরা বাংলাদেশিরা যেভাবে জানতাম দাদা বৌদির বিরিয়ানির দোকান সেটা কিন্তু এখন পুরো চেঞ্জ মানে এত সুন্দর স্পেস জায়গা নিয়ে করা হয়েছে ডেকোরেশনটা কিন্তু মাস্ট ওকে আমরা খাওয়া দাওয়া করি ফাইনালি আমাদের খাবার শেষ মানে আসলে এত কোয়ান্টিটি ছিল মানে এত পরিমাণে ছিল তারপরেও কিন্তু সব খেয়েছি আর কি এত খেতে পারি না তারপরে খাইলাম এত টেস্ট ইভেন যে 350 টাকা নিচ্ছে বলে টাকা শোধ করার জন্য হাড়টাও খেয়ে নিচ্ছে এরকম একটা ব্যাপার মামা আমি একটা ফুড ব্লগার না বুঝিস না সবটা এখন বের হচ্ছে আর এই যে আমার মামা আপনারা এর আগেও দেখেছেন ভিডিওতে এটা কিন্তু নিচেরটা আর কি নিচে আর আমরা ছিলাম উপরে আমরা এখন এদিক দিয়ে বেরোবো ওকে ওকে ভালো থেকো দোয়া করবেন অবশ্যই দেখা হবে ওকে ওকে টাটা তো আমরা এখন এক্সিট হচ্ছি বাট এটা কিন্তু এক্সিট না এক্সিট হতে অন্যদিকে বাট আমরা সেটা ভিউ নেওয়ার জন্য এক্সিট হয়েছি আর কি আর এই প্রথম এত কিছু খাইলাম এই তো ওকে মামা সবাই ভালো থাকেন ভাই টাটা আর এই মামা আমার এর আগের ব্লগেও ছিল এখনও আছে ইভেন এত প্রেশার কত বছর ধরে চাকরি করতেছেন ব্যারাকপুর শহরটা আর কি ঘুরবো যে রেলওয়ে স্টেশন এই যে সামনে ওখান থেকেই কিন্তু এখানে আসা যাবে দাদা বৌদি ব্যারাকপুর এখান থেকে কিন্তু কলকাতায় যেতে পারবো এই রাস্তাটা মেইন রোড হাইওয়ে আর সরাসরি কলকাতায় চলে যাবে যে বাস উইল নট স্টপ হেয়ার তো যাই হোক আমরা যাই এবং ব্যারাকপুর শহরটা অনেক কারণে বিখ্যাত তার ভিতরে আবার দাদা বৌদির বিরিয়ানির জন্য অনেক বিখ্যাত কারণ এই বিরিয়ানিটা এ দেশ থেকেও আবার আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে আর কি এই কারণেই আমাদের আশা দুবাইতে খোলার একটা পরিকল্পনা আচ্ছা মানে এখানে কিন্তু দাদা বৌদিরা আবার দুবাইতেও খুলবে আর যে বিশাল বড় একটা বিল্ডিং করতেছে যে ছোট থেকে এরকম হয়েছে ব্যারাকপুরের এই মানুষ ব্যারাকপুরই জন্ম তাদের তো শুভকামনা রইলো ওকে আমরা যাই এবং এই ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আবার আমাকে কলকাতায় যেতে হবে আসলে শহরগুলোর অলিগলি ওইভাবে চিনা নেই যার কারণে একটু প্রবলেম হয় আর এখানে কিন্তু আবার আপনার হেডকোয়ার্টার যেটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট এটা পুলিশ স্টেশন আর কি হেডকোয়ার্টার ওকে সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও আর আমার সাথে মামা আছে ওই যে মামা মামা কেমন লাগলো মামু তোমার সাথে ঘুরে তো মজা হচ্ছেই আরো মজা হবে ইন ফিউচারে আমরা অন্য কোনো জায়গায় যাব আরো মজা হবে মামুকে সবাই সাপোর্ট করো মামু ইজ লাভ মামু ইজ ভালো ওকে নেক্সট ডে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা